জেলা পুলিশের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো হরিহরপাড়া থানা প্রাঙ্গণে। এদিনে রক্তদান শিবিরে জেলা ট্রাফিক ডিএসপি গৌতম তালুকদার, আইসি অমিত নন্দী সহ একাধিক সিভিক ভলেন্টিয়াররা স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গরম পড়তে না পড়তেই রক্তের ঘাটতি শুরু হয়েছে জেলার হাসপাতালগুলিতে। জেলা পুলিশের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় হরিহরপাড়া থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোয়া বিশ্বাস, বিধায়ক নিয়ামত শেখ, বিডিও রাজা ভৌমিক, জেলা ট্রাফিক ডিএসপি গৌতম তালুকদার, আইসি অমিত নন্দী সহ অন্যান্যরা। এদিনে রক্তদান শিবিরে জেলা ট্রাফিক ডিএসপি গৌতম তালুকদার, আইসি অমিত নন্দী সহ একাধিক সিভিক ভলেন্টিয়াররা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি শতাধিক রক্তদাতা রক্তদান করে এদিন। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। মুমূর্ষু রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির বলে জানান বিধায়ক নিয়ামত শেখ। তো হলো তো আমাদের পুলিশের তৎপরতাই হলো আমার হরিহরপাড়া থানা আইসি সাহেব এবং আমাদের পুলিশ স্টাফ যত ছিল, হ্যাঁ, এবং আমাদের যারা কি বলে সিভিক, সব মিলিয়েই একটা যৌথ আলোচনার মাধ্যম দিয়ে যে রক্ত দান শিবির সেটা আমাদের থানাতে, হরিহরপাড়া থানাতে সেটা আজকে 19 তারিখেই আজকে সেটা এখানে রক্তদান শিবিরটা শুরু হলো। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।